ইন্ডিয়ান পলিটি মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি ও মৌলিক কর্তব্য। পার্ট থ্রি, ফান্ডামেন্টাল রাইটস। এটা পার্ট থ্রি এর মধ্যে পড়ছে ফান্ডামেন্টাল রাইটসটা, মৌলিক অধিকার। এটা 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে বলা আছে। 12 নম্বর ধারায় কী বলা আছে? মৌলিক অধিকারের সংজ্ঞা দেওয়া আছে। 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে সাম্যের অধিকার অর্থাৎ রাইট টু ইকুয়ালিটির কথা বলা আছে। 14 নম্বর ধারায় আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণ, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়ালিটি বিফোর ল, এই ধারণাটি ব্রিটিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে। এর অর্থ কোনো ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়। পনেরো নম্বর ধারায় কী বলা আছে? ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে সমতা অর্থাৎ সমসামাজিক মর্যাদা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। 15-1 নম্বর ধারায় উপরোক্ত কারণে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। 15-2 নম্বর ধারায় উপরোক্ত কারণে কোনো ব্যক্তি জনসাধারণের জন্য কোনো স্থানে যেমন হোটেলে যেতে অপারগ হবেন। 16 নম্বর ধারায় সরকারি চাকুরিতে সমানাধিকার। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ। 1955 সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন পাস হয়। এই আইনটি বর্তমানে নাম হল প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট। 18 নম্বর ধারায় কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না, অ্যাবলিশন অফ টাইটেল। তবে 1954 সাল থেকে প্রদত্ত ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ এগুলি কোনো উপাধি নয়, সম্মানজনক পুরস্কার মাত্র, অ্যাওয়ার্ড। শুধুমাত্র সামরিক ও বিদ্যা বিষয়ক খেতাব বা উপাধি গ্রহণ করা যাবে। 19-22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম বলা আছে। 19 নম্বর ধারায় 6টি মৌলিক অধিকারের কথা বলা আছে। 19-1 নম্বর ধারায় বাক ও মতামত প্রকাশের স্বাধীনভাবে অধিকার, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। 19-2 নম্বর ধারায় স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার। 19-3 নম্বর ধারায় সভা ও সমিতি গঠন। 19-4 নম্বর ধারায় স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার। 19-5 নম্বর ধারায় স্বাধীনভাবে বসবাস করার অধিকার। 19-6 নম্বর ধারায় সম্পত্তির অধিকার ছিল, এটা 44তম সংবিধান সংশোধনীতে 1978 সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে এটা আইনগত অধিকার বা লিগাল রাইটের স্বীকৃতি দেওয়া হয়। ধারা 300A। 19-7 নম্বর ধারায় কী বলা আছে? ব্যবসা, পেশা, জীবিকা ও বাণিজ্যের অধিকার, রাইট টু প্রফেশন। 20 নম্বর ধারায় কী বলা আছে? 20-1 নম্বর ধারায় বলা আছে যে সময়ে অপরাধ ঘটেছে সেই সময়কার প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ প্রচলিত আইন ভঙ্গের অপরাধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি প্রদান করা যাবে। 22 নম্বর ধারায় একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি দেওয়া যাবে না, তবে অফিস ও আদালত পৃথকভাবে শাস্তি দিতে পারে। 23 নম্বর ধারায় কী বলা আছে? কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। 23 নম্বর ধারা অনুযায়ী 21 নম্বর ধারায় কী বলা আছে? আইন ও নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে তার জীবন ও ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। 21-A নম্বর ধারায় ছ
ছয় থেকে 14 বছর বয়স বছরের শিশুদের অবৈতনিক শিক্ষার অধিকার 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত করা হয়, আর্টিকেল 21-এর এ। জাতীয় জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্র মনে করলে 19নম্বর ধারায় উল্লেখিত অধিকার সংকুচিত করতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই 20 এবং 21নম্বর ধারা বাতিল করা যায় না। 22নম্বর ধারায়, 22-এর 1নম্বর ধারায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সত্বর তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। আটক ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। 22-এর 1নম্বর ধারা। 22-এর 2নম্বর ধারায় ধৃত ব্যক্তিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করাতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া ওই সময়ের বেশি তাকে আটক করে রাখা যাবে না। 22-এর 2নম্বর ধারা। 22-এর 3নম্বর ধারায় শত্রু ভাবাপন্ন বিদেশি এবং নিবর্তনমূলক আটক আইনে আটক ব্যক্তির ক্ষেত্রে উপরোক্ত অধিকারগুলি প্রযোজ্য হবে না। 23-এর 3নম্বর ধারা অনুযায়ী 23 থেকে 24নম্বর ধারায় কী বলা আছে? শোষণের বিরুদ্ধে অধিকার, রাইট এগেনস্ট এক্সপ্লোরেশন। 23 থেকে 24নম্বর ধারায় শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা আছে, রাইট এগেনস্ট এক্সপ্লোটেশন। 23নম্বর ধারায় বল প্রয়োগের দ্বারা পরিশ্রম করানো, মানুষ ক্রয় বিক্রয়, বেকার খাটানো বিশেষ দণ্ডনীয় অপরাধ, অর্থাৎ নাগরিকের উপর শোষণ নিষিদ্ধ। 24নম্বর ধারায় 14 বছরের কম বয়সী শিশুদের শ্রমিক হিসেবে বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না, বিশেষ করে খনি, আতসবাজি, শিল্প সহ অন্যান্য বিপজ্জনক কাজে। 25 থেকে 28নম্বর ধারায় কী বলা আছে? ধর্মীয় স্বাধীনতার অধিকার, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন। 25নম্বর ধারায় কী বলা আছে? পেশা বা জীবিকা গ্রহণের ক্ষেত্রে ধর্ম বাধা হয়ে দাঁড়াবে না। এই ধারা বলে সকল ব্যক্তি সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্মমত গ্রহণ, ধর্মচারণ ও ধর্মপ্রচারের স্বাধীনতা ভোগ করবে। 26নম্বর ধারায় কী বলা আছে? ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বাধীনতা, ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স। রিলিজিয়াস প্রতিষ্ঠান বা ট্রাস্ট গঠন, দেবোত্তর বা পরোত্তর সম্পত্তি অর্জন ও ভোগ দখল করা যাবে। 27নম্বর ধারায় কী বলা আছে? ধর্মীয় ক্ষেত্রে জোর করে কর বা চাঁদা আরোপ করা যাবে না। 28নম্বর ধারায় কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার, কিছু কিছু বাধা নিষেধ, যেমন পুরোপুরি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা নিষিদ্ধ। সরকার কর্তৃক স্বীকৃত বা আংশিকভাবে সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষার দান একেবারে নিষিদ্ধ করা হয়নি। প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজেদের এবং বাকিদের অভিভাবকের সম্মতি প্রয়োজন। সম্পন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এ বিষয়ে বাধা নিষেধ আরোপ করা হয়নি। কোনো দাতা বা আছি কর্তৃক ধর্মশিক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের দ্বারা পরিচালিত হলেও সেখানে বাধ্যতামূলক ধর্মশিক্ষা দেওয়া যাবে। 29 থেকে 30নম্বর ধারায় কী বলা আছে? সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। 29নম্বর ধারায় সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা, নাগরিকদের সকল সম্প্রদায়কে নিজ নিজ ভাষা, সংস্কৃতি ও লিপি ব্যবহারের অধিকার দেওয়া হয়েছে। সম্পূর্ণভাবে সরকারি বা বেসরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে ধর্ম, মূল বংশ, বর্ণ, ভাগ, শ্রেণী নির্বিশেষে প্রবেশাধিকার স্বীকৃত হয়েছে। এটা 29নম্বর ধারা। 30নম্বর ধারায় কী বলা আছে? সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার,
রাষ্ট্র এইরূপ শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করবে না। 31 নম্বর ধারায় সম্পত্তির অধিকার, রাইট টু প্রপার্টি, এটা রিপ্লেস করা হয়েছে। আগে এটা ছিল, এখন এটা বাতিল করে দেওয়া হয়েছে। এখন এটা সম্পত্তির অধিকার, লিগাল রাইট। 44তম সংবিধান সংশোধনী, 1978 সালে এটি মৌলিক অধিকারের স্বীকৃতি পায়। বর্তমানে এটা 300A নম্বর ধারায় আইনগত অধিকার বা লিগাল রাইট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু অন্যান্য ধারাগুলো যেমন 31A, 31B এবং 31C এখনও অবধি বলবৎ রয়েছে। 32 থেকে 35 নম্বর ধারায় কী বলা আছে? শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার দেওয়া আছে, রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস। 32 নম্বর ধারায় কোনো রকম বঞ্চনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার অধিকার, এটিকে হার্ট অ্যান্ড সোল অফ কনস্টিটিউশন বলেছেন ডক্টর B.R. আম্বেদকর। এই ধারায় 5টি নির্দেশ উল্লেখ করা হয়েছে, যেমন বন্দি প্রত্যক্ষীকরণ বা সশরীরে হাজির করা, কোনো ব্যক্তিকে আটক করলে তাকে নিম্ন আদালতে হাজির করার জন্য আটককারী কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া যায়, এটিকে ব্যক্তি রক্ষা কবচ বলা হয়। পরমাদেশ, আমরা আদেশ করি, সরকার বা কোনো কর্তৃপক্ষ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালত নির্দেশ দিতে পারেন। প্রতিষেধ, এর অর্থ হলো নিষেধ করা। উচ্চ আদালত নিম্ন আদালতকে নিজের সীমার মধ্যে কাজ করতে নির্দেশ দেওয়ার জন্য এই লেখ দাবি করে। অধিকার পৃচ্ছা বা কোনো অধিকারে, কোনো ব্যক্তি যদি এমন কোনো পদ দাবি করেন যার জন্য তিনি যোগ্য নন, তাহলে আদালত অধিকার পৃচ্ছার দ্বারা উক্ত দাবির বৈধতা বিচার করেন। সংশ্লিষ্ট ব্যক্তি ওই পদের অযোগ্য হলে তাকে বরখাস্ত করা যায়। উৎপ্রেষণ বা বিশেষভাবে জ্ঞাত হওয়া, নিম্নতম বিচারালয়ের বিচার চলাকালীন বিচারালয়ের হাত থেকে উচ্চতম বিচারালয়ের হাতে বিচারের অধিকার অর্পণ করার জন্য উৎপ্রেষণের সাহায্য নেওয়া হয়। 32 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট এবং 226 নম্বর ধারা অনুসারে হাইকোর্টে মৌলিক অধিকারের দাবি, মৌলিক অধিকার বলবৎ করার জন্য আবেদন করা যায়। পার্ট 4-এ কী বলা আছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা DPSP, নির্দেশমূলক নীতি, এটা 36 থেকে 51 নম্বর ধারা পর্যন্ত আছে। নির্দেশমূলক নীতি এটা কে লিখেছেন? এটা লিখেছেন জওহরলাল নেহরু। ধারণাটি এসছে কোথা থেকে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। 36 থেকে 51 নম্বর ধারা পার্ট 4-এ আছে। এর উদ্দেশ্য কি? একটি কল্যাণমুখী রাষ্ট্রের ধারণা দেয়া। নির্দেশমূলক নীতির নীতিগুলো সেই সব চেকের মতো যা ব্যাংক তার সুবিধা মতো ভাঙিয়ে নিতে প্রস্তুত করেন, এটা কে বলেছেন? অধ্যাপক K.T. Shah। নীতিগুলি সংবিধান দ্বারা গ্যারান্টেড নয়, তাই আদালতের দ্বারস্থ হওয়া যায় না। নন এনফোর্সেবল বাই কোর্ট অব ল, নন জাস্টিফিয়েবল। 5-year planning গ্রহণ করা হয় এই নির্দেশমূলক নীতির উপর ভিত্তি করে। 1976 সালের 42তম সংশোধনীতে কিছু নতুন নির্দেশমূলক নীতি সংযোজন করা হয়। নির্দেশমূলক নীতিগুলো গান্ধীনীতি বা সমাজতান্ত্রিক নীতির উপর প্রতিষ্ঠিত। DPSP-কে মৌলিক অধিকারের বোন বা সিস্টার বলা হয়। DPSP-কে 38 নম্বর ধারায় কী বলা আছে? রাষ্ট্র সামাজিক ও অর্থনৈতিক রাষ্ট্রনৈতিক ন্যায়ের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা গঠন করে, জনকল্যাণ সাধনে সচেষ্ট হবে। 39 নম্বর ধারায় কী বলা আছে? ন্যায় প্রতিষ্ঠার জন্য ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্রীয় আইন বলবৎ হবে, দীন দরিদ্রদের জন্য নিখরচায় আইনের সাহায্য লাভের ব্যবস্থা করা হবে, ফ্রি লিগাল এড। 40 নম্বর ধারায় কী বলা আছে? পঞ্চায়েতি রাজ। 41 নম্বর ধারায় বেকার ভাতা, বার্ধক্য ভাতা
ও অসুস্থ অবস্থায় সরকারি সাহায্য। 42 নম্বর ধারায় কি বলা আছে, রাষ্ট্র ও কাজের শর্তাদি মানবোচিত এবং প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 43 নম্বর ধারায় জীবন ধারণের উপযোগী মজুরি ও কুটির শিল্পের উন্নয়ন। 44 নম্বর ধারায় আইন সবার জন্য সমান অভিন্ন দেয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড কেবলমাত্র গোয়াতে বলবৎ রয়েছে। 45 নম্বর ধারায় 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও আবশ্যিক শিক্ষা আপ টু ক্লাস 8 পর্যন্ত। 46 নম্বর ধারায় কি বলা আছে, এসসি এসটি ও ওবিসিদের অর্থনৈতিক ও শিক্ষা বিষয়ক স্বার্থের উন্নতি বিধানে সহায়তা এবং সমস্ত রকম শোষণের হাত থেকে রক্ষা করা। 47 নম্বর ধারায় কি বলা আছে, জীবনযাত্রার মান উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতি মাদক ও ড্রাগের ব্যবহার নিষিদ্ধ। 48 নম্বর ধারায় গাভী গোবৎস প্রভৃতি গৃহপালিত পশু এবং অন্যান্য দুগ্ধবতী ও ভারবাহী পশু হত্যা বন্ধ করার চেষ্টা করবে। 48-এর A নম্বর ধারায় বন ও বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণ। 49 নম্বর ধারায় মনুমেন্ট বা কোনো ঐতিহাসিক স্থান সংরক্ষণ। 50 নম্বর ধারায় বিচার বিভাগে শাসন বিভাগ থেকে পৃথক করা, সেপারেট অব জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। 51 নম্বর ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি আলোচনার মাধ্যমে বিশ্বের সমস্ত বিবাদ ও বিসংবাদের শান্তিপূর্ণ সমাধান। ফান্ডামেন্টাল ডিউটিস, এটা পার্ট 4-এর A-তে আছে, মৌলিক কর্তব্য। 51-এর ক নম্বর ধারায় ভারতীয় সংবিধানে বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আছে, আগে 10টা ছিল, এখন নতুন যেটা যুক্ত হয়েছে সেটা মিলিয়ে মোট 11টি হয়েছে। এটা রাশিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। 42তম সংশোধনের মাধ্যমে 1976 সালে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন মোট 11টি কর্তব্য আছে। প্রথম কর্তব্যটা কি, সংবিধানকে মান্য করতে হবে এবং সংবিধানের আদর্শ প্রতিষ্ঠানসমূহ জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত এর প্রতি শ্রদ্ধা জানাতে হবে। 2 নম্বর, যে সকল মহান আদর্শ দেশের স্বাধীনতার জন্য জাতীয় সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল সেগুলি পোষণ এবং অনুসরণ করতে হবে। 3 নম্বর, ভারতের সার্বভৌমিকতা ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করতে হবে। 4 নম্বর, দেশ রক্ষা ও জাতীয় সেবা কার্যে আত্মনিয়োগের জন্য আহূত হলে সাড়া দিতে হবে। 5 নম্বর, ধর্মগত ভাষাগত অঞ্চলগত বা শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে সম্প্রসারিত করতে হবে এবং নারী জাতির মর্যাদাহানিকর সকল প্রথাকে পরিহার করতে হবে। 6 নম্বর, আমাদের দেশের মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহাসকে মূল্য প্রদান ও সংরক্ষণ করতে হবে। 7 নম্বর, বনভূমি হ্রদ নদী বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ ও উন্নতি এবং জীবজন্তুর প্রতি মমত্ব বোধ প্রকাশ করতে হবে। 8 নম্বর, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মানবিকতাবোধ অনুসন্ধিৎসা সংস্কারমূলক মনোভাবের প্রসার সাধন করতে হবে। জাতীয় 9 নম্বরে কী বলা আছে, জাতীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও হিংসার পথ পরিহার করতে হবে। 10 নম্বরে, সকল ক্ষেত্রে জাতীয় উন্নতির উৎকর্ষে এবং গতি বজায় রাখার উদ্দেশ্যে ব্যক্তিগত ও সমষ্টিগত সকলকে কাজে চরম উৎকর্ষের জন্য সচেষ্ট হতে হবে। 11 নম্বরে কি বলা আছে, 6 থেকে 14 বছরের সকল শিশুকে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করানোর সুযোগ সৃষ্টি করা। 86তম সংবিধান সংশোধনে
সংশোধনের মাধ্যমে 2002 সালে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। তোমাদের এই ক্লাস থেকে কোনো ডাউট থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং সিট শেয়ার করো ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।